হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। এটা অঞ্জলির বাড়ি। অঞ্জলি খুব ভালো রান্না করে, ও আমাকে অনেক ভালো ভালো রান্না করে খাইয়েছে, আর ওর হাজব্যান্ড হলো কার্পেন্টার। এই যে শোকেসটা দেখছেন, এটা ওর হাজব্যান্ড নিজেই বানিয়েছে। আর ও এই যে হারমোনিয়ামে গান গাইছে অঞ্জলি। আর এখানে যত ফার্নিচার দেখবেন সব ওর হাজব্যান্ড নিজেই বানিয়েছে, কারণ ওর হাজব্যান্ড হলো কার্পেন্টার। আর আর এই একটাই ওদের বেডরুম। আর রান্নাঘরটা তো বারান্দাটা ঘিরিয়ে নিয়ে রান্নাঘর, মানে ওটা বারান্দাই, ওখানেই রান্নাবান্না করে। আর এত সুন্দর করে সাজিয়েছে। এটা ড্রেসিং টেবিল, এটা ওদের ড্রেসিং টেবিল। খুব ভালো, মানে স্পেস ইউটিলাইজ করেছে খুব ভালো, দারুণ। আমি এটা খুলে করতে ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু অনেক জিনিস ভেতরে রাখা আছে, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে বাহ, সুন্দর রান্নাঘর দেখো। এই খোলামেলাভাবে তুমি রান্নাঘর, মানে এত খোলামেলাভাবে রান্না করো, আর ভাল লাগে না রাস্তা দেখতে দেখতে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ, আমার ওই ঘরটা পছন্দ। হ্যাঁ, ওই ওই ঘরটা আমার ছেলে নিতে চাইছিল, তারপর আমাকে গেল আমার ওই ওদিকে যেতে ইচ্ছে। ওটা ভিতরে? হ্যাঁ ওটা ভিতরে, এইটাই তো ভালো, খোলামেলা। তো এ হলো অঞ্জলি, আমার কুক, মানে আগে করতো আর কি, আমি যখন পূর্বালোকে ছিলাম তখন ও আমার রান্না করে দিত, অনেক ভালো রান্না করতো, আমাকে অনেক বেটে পোস্ত বাটা সর্ষে বাটা সব বেটে বুটে খাইয়েছে। আর আজকে আমি ওর বাড়িতে এসেছি, ও আমার বাড়িতে এসেছিল, আমি ডেকেছিলাম, আর তারপরে একসাথে এসেছি ওর বাড়িতে। তো এই যে কি সুন্দর গোছানো রয়েছে, সব জিনিস কীরকম গুছিয়ে রেখেছে, সব মানে ওর যা সব বাসন কোসন, প্রেশার কুকার, কড়াই, তাছাড়া কৌটো টোটো সব গুছিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। আর আমার খুব ভালো লাগলো দেখে। আর একটাই ঘর ওদের থাকার, আর মানে যেটা বেডরুম আর কি, ওর এক ছেলে আছে আর ওর হাজব্যান্ড, ওরা তিনজন সব মিলে। তো সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে, আর যা যাবতীয় ওদের সব জিনিস গুছিয়ে রেখেছে, অল্প জায়গার মধ্যে কীরকমভাবে গুছিয়ে রেখেছে সব, এটাই আমি দেখাচ্ছি। আর তো আমাদের জন্য এখানে 3 কাপ চা আর টোস্ট বিস্কুট আর মেরি বিস্কুট রেডি করে রেখেছে। আর আমার সত্যি ওদের বাড়িটা দেখে খুব ভালো লাগলো। এক বাড়ি মানে কি, একটাই ঘর আর রান্নাঘর, আর কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুবই ভালো লাগলো আমার দেখে। এই তো বাবা, এই সুন্দর লাইট জ্বলছে, ওই দেখ, এই লোকনাথ বাবা, এই হইছে আমার গুরুদেব। তুই একটু, এই আমার গুরুদেব। আচ্ছা, এই লোকনাথ বাবা, এই তো মা কালী, এই জগন্নাথ, এই হইছে বিশ্বকর্মা ঠাকুর, এই হইছে লক্ষ্মী, এই হইছে এই রাধা কৃষ্ণ, এই হইছে হরিচরণ ঠাকুর, এই হইছে মোর মা। তাই আমার মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত সুন্দর করে সব ঠাকুর সাজিয়ে রেখেছে, আর লাইটিংটাও খুব সুন্দর দিয়েছে। কি সুন্দর লাইট জ্বালানো তো, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অনেক ঠাকুর আছে, বর্ষাকে জানো তো আরো ভালো লাইটিং আছে এই বর্ষাকে। হ্যাঁ, ছেড়ে দাও বাবা এখন। না, চা খেতে ভালোবাসে কিন্তু। দাদার বস্তা দেওয়া আসছে,
বললাম না বাবাকে আসতে বললি ওরকম করবে। পেট্রোল পেট্রোল তারপরে কি করছে তো মাথাটা ইডেক্স মেরে দিয়ে মাঝখানটা সানমেকে মেরে দিবা ভালো। এইটা হলো হারমোনিয়াম, এটা হারমোনিয়াম দেখিয়ে দাও একটু, হারমোনিয়ামটা তুলে হ্যাঁ একটুখানি একটু। এইটা হলো মেশিন, সেলাই মেশিন, পা মেশিন। বাবা ঠাকুরের ঠাকুরের সিংহাসন করছি কিন্তু তোমায় ও জায়গায় আনতে পারিনি, কমপ্লিট হয়নি। দাদা আবার দেয়নি, আমি আফসোস থাকি। তো এটা ওদের বাইরের দিক দিয়ে যেতে হয়, টয়লেট আর বাথরুম, এখানে স্নান, তারপরে বাসন মাজা, কাপড় কাচা, কাপড় মেলা সব এখানে করে আর কি। এটা বাইরের দিক দিয়ে ওদের যেতে হয়। তো তো আমি ওর বাড়িটা এই কারণে দেখালাম যে ভালো থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে বিশাল বড় লোক হওয়ার দরকার নেই, বা বিশাল বড় স্ট্যাটাস হোল্ড করারও দরকার নেই। মানুষ অল্পেতেও বুদ্ধি করে থাকলে ভালো থাকতে পারে, আর সুখের থেকে শান্তিটাই বেশি প্রাপ্য আমি মনে করি। তো আমার সঙ্গে সকলে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।